डियर व्यूअर्स, आजकेर ए वीडियोते गूगल क्रोम ब्राउजारे गुरुत्वपूर्ण किसु सेटिंग करे देखाबो। आपनी जदि एखोनो ए सेटिंगगुलो ना करे थाकेन ताहले आपनार सब धरनेर तथ्य गूगल थेके हैक होते पारे, चुरी होते पारे आपनार मूल्यवान फोटो, वीडियो, बैंकेर अनेक गोपनीय तथ्य। ताई कथा ना बाड़िए शुरू करा जाक, देखते थाकुन ईटीसी टिप्स एंड ट्रिक्स बांगला, आमी आछि आपनार साथेई। मोबाइले थाका क्रोम ब्राउजारेर माध्यमे गूगल अकाउंटे प्रवेश करब, তাই ক্রোম ব্রাউজার তার উপরে টাচ করি। এখানে গুগলের যে পেজ ওপেন হয়েছে উপরে ডান কোণে কোণারে থ্রি ডট বিন্দু, তার উপরে টাচ করি। এখানে একটু নিচে আইসা সেটিং এর উপরে টাচ করি। এবার প্রাইভেসি এবং সেটিংয়ে টাচ করি। এখানে যদি ডু নট ট্র্যাক অফ করা থাকে তাহলে অন করে রাখতে হবে, তার কারণ আপনি গুগলে কোনো কিছু সার্চ করলে বা খোঁজ করলে কোন কোন ওয়েবসাইটে কী কী খুঁজেছেন তার সবই গুগলে অটোমেটিকভাবে সেভ হয়ে যায়, ফলে হ্যাকাররা এখান থেকে আপনার তথ্য হ্যাক করতে পারে। তাই এই সেটিংটি অন করে রাখতে হবে, সেজন্য এর উপরে ট্যাপ করি। এখানে ডান কোণে আমরা টাচ করে এটাকে অন করে দেব, তাহলে হ্যাকাররা আমাদের কোনো তথ্য ট্র্যাক করতে পারবে না বা হ্যাক করতে পারবে না। এবার তীর চিহ্নের মাধ্যমে আগের পেজে চলে যাই। এখানে আইসা সেভ ব্রাউজিং, তার উপরে টাচ করব। এখানে তিনটে অপশন আছে, এনহ্যান্স প্রোটেকশন, স্ট্যান্ডার্ড প্রোটেকশন, নো প্রোটেকশন, নট রিকমান্ডেড। আমরা উপরেরটায় ফিল আপ করবো, তাহলে আমরা কোনো কিছু গুগলে সার্চ করলে গুগল আমাদের সব কিছু প্রোটেকশন দিবে। আমরা ভুল করে কোনো ক্ষতিকর ওয়েবসাইটে প্রবেশ করলে গুগল আমাদেরকে নোটিফিকেশন দিবে, এর ফলে আমরা সেখান থেকে বের হতে পারব। তাই এখানে এই প্রথমটা ফিল আপ করে রাখতে হবে। এখন আমরা এখান থেকে বের হয়ে চলে যাব সার্চ বক্সে। এই সার্চ বক্সে আমরা যদি কোনো কিছু সার্চ করি, যেমন ওয়ার্ল্ড নিউজ বা বিবিসি নিউজ, আমরা যেটাই সার্চ করি আমাদের এখানে সব কিছু ইংলিশে দেখা যায়, বা কারো কারো মোবাইলে বাংলা সেট করা থাকলে বাংলায় দেখা যাবে। আমরা যদি এই ভাষাটাকে চেঞ্জ করতে চাই, ইংলিশ আছে আমি করতে চাই বাংলা, বা বাংলা আছে আমি করতে চাই অ্যারাবিক বা ইংলিশ, তাহলে উপরে থ্রি ডট বিন্দু আছে তার উপরে আবার টাচ করব। এখানে আইসা ট্রান্সলেট নামে একটা লাইন আছে, ওটার উপরে টাচ করব। টাচ করার পরে এখানে আছে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ, তার সামনে থ্রি ডট, আমরা এই থ্রি ডটে ক্লিক করলে আমাদের
इंग्लिस भाषा करते चाहिए खुजे पा थ्री डटे टाच कर लखने आर लैंगुएज ये मोर लैंगुएजे टाच करते हैं इंग्लिस आम साधारण तो बांगल् करते चाहिए एन य पूरा पेजटा बांगला हो जाए देख आगे छो सबकिछ इंग्लिस एन हो गल बांगला आमी जो आबार से इंग्लिशे फिर जाते चाहिए थ्री डटे टाच मोर लैंगुएजे टाच एरपे आमी जाब से इंग्लिशे देख इंग्लिश टाच करी आमार से पेजटा आबार इंग्लिशे हो गल एबार गूगलेर ए पेज थेके आमरा जाब सेफ्टी चेके थ्री डट बिंदुते टाच करी एरपरे सेटिंगे टाच करी एखाने देखुन लेखा आछे सेफ्टी चेक तार उपरे टाच करब टाच करले आमरा एखान थेके जानते पारबो आमरा गूगल सार्च बक्से कोनो किछु खुजले বা কোনো কিছু প্রয়োজনে কোনো ওয়েবসাইটে ঢুকলে সেখান থেকে আমাদেরকে কোনো খারাপ কিছু তথ্য চুরি বা এই জাতীয় কোনো কিছু করে কিনা সেটা জানার জন্য চেক নাও এখানে ক্লিক করলে আমরা জানতে পারবো যে আমাদের এটা কি অবস্থায় আছে এখানে টিক মার্ক আছে এটা আমাদের ঠিক আছে পাসওয়ার্ড সাইন ইন টু ইওর গুগল অ্যাকাউন্ট টু চেক ইওর পাসওয়ার্ড এইটা আমাদের টাচ করতে পারি টাচ কইরা আই অ্যাম ইন এখানে টাচ করলে আমার এই তিনটা যদি টিক মার্ক হয়ে যায় তখন আমার এখানে কোনো ক্ষতিকারক কোনো কিছু নাই তাই সেফটি চেকের জন্য আমরা এটা করে রাখতে পারি এখন আমরা যাব গুগলের ক্যামেরা অপশনে এখান থেকে একটু ব্যাগে যাই ব্যাগে গিয়ে সাইট সেটিং নামে যে লাইনটা আছে ওর উপরে টাচ করব ক্যামেরা আস্ক ফার্স্ট আমরা এখানে টাচ করতে পারি আস্ক ফার্স্ট বিফোর অ্যালাউইং সাইট টু ইউজ ইওর ক্যামেরা এখানে অন করা থাকলে আপনি সবচেয়ে ভালো হয় অফ করে রাখা কারণ আমাদের যদি ক্যামেরার প্রয়োজন হয় তখন আমাদেরকে বলবে ক্যামেরা অন করার জন্য তখন আমরা অন করব এবার এখান থেকে আমরা একটু ব্যাগে যাব চলে যাব গুগল অ্যাড সেটিংয়ে অ্যাড থেকে আমাদেরকে অনেক কিছু অ্যাড দেখায় তাই একটু টাচ করে ব্যাগে চলে যাই এখানে দেখুন অ্যাডস অ্যালাউ করা আছে টাচ করে তার উপরে এটা অফ করে দিব তাহলে আমাদেরকে কোনো অ্যাড শো করবে না এবার এখান থেকে আবার একটু ব্যাগে চলে যাই এখানে এই পেজে অটোমেটিক ডাউনলোডস একটা লাইন আছে তার উপরে টাচ করব এখানে আস্ক ফার্স্ট এই লেখাটা যদি থাকে তাহলে আপনি এটাকে অন করে রাখতে পারেন আর যদি আস্ক ফার্স্ট লেখাটা না থাকে তাহলে এখানে সবচেয়ে ভালো হয় অফ করে দেয়া আমার আস্ক ফার্স্ট আছে তাই আমি
অন করে রাখতেছি। এবার এখান থেকে পূর্বের পেজে ফিরে যাব। এখানে এনএফসি ডিভাইসেস তার উপরে টাচ করতে হবে। আপনার যদি এটা অন থাকে আর যদি লেখা থাকে এখানে আস্ক বিফোর অ্যালাউইং সাইট টু সেন্ড অ্যান্ড রিসিভ ইনফো হোয়েন ইউ ট্যাপ এনএফসি ডিভাইসেস রিকোয়ারডিয়েটেড, এটা অন করে রাখবেন যদি আপনার অফ থাকে। এবার অন করার পরে পূর্বের পেজে ফিরে যাব। একবার ট্যাপ করলাম, এবার যাব একটু নিচের দিকে ভার্চুয়াল রিয়েলিটি, এটার উপরে ট্যাপ করব। এখানে দেখুন লেখা আছে নিচে রিকমান্ডেড, রিকমান্ডেড লেখা থাকলে আমরা এটাকে অন করে রাখতে পারি। যদি আপনার মোবাইলে অফ থাকে তাহলে অন করে রাখবেন। এখান থেকে বের হয়ে যাই। এবার আমরা চলে যাব প্রোটেক্টেড কন্টেন্টের ভিতরে, তারপরে ট্যাপ করি। এখানে আছে অ্যালাউড আস্ক ফার্স্ট ব্লকড প্রোটেক্টেড কন্টেন্ট, আপনি সবসাইতে ভালো হয় আস্ক ফার্স্ট। এখানে মাঝেরটায় ফিল আপ করে রাখবেন। এবার এখান থেকে পূর্বের পেজে ফিরে যাই। এবার চলে যাব ইউএসবিতে, এই ইউএসবিতে টাচ করবেন। এখানে যদি আপনাদের অন করা থাকে সবচাইতে ভালো হয় অফ করে রাখা, কারণ আপনার ইউএসবি যদি অন করা থাকে তাহলে আপনার অগোচরে যে কোনো লোকে আপনার মোবাইল থেকে ইউএসবির মাধ্যমে ইউএসবি কেবলের মাধ্যমে আপনার তথ্য চুরি করতে পারে। আপনি যদি অফ করে রাখেন তাহলে আপনার মোবাইলে থাকা তথ্য নিরাপদ থাকবে, সেফ থাকবে। এবার এখান থেকে বের হয়ে যাই। এরপরে যাব আমরা পাসওয়ার্ডের ক্ষেত্রে। এখন এই পেজ থেকে আমরা একটু ব্যাগে চলে যাব। আমরা এবার সেটিং করব পাসওয়ার্ড। দেখুন সেটিংয়ের যে পেজ, এখানে পাসওয়ার্ড লেখা আছে, তার উপরে টাচ করব। আপনার যদি এখানে সেভের ঘর ফিল আপ করা থাকে অর্থাৎ অন করা থাকে তাহলে আপনি এটি অফ করে রাখবেন, কারণ অন্য কারো ফোন বা কম্পিউটারে যখন আমরা লগ ইন করি তখন আমাদের পাসওয়ার্ড অটোমেটিকভাবে সেই ডিভাইস বা মোবাইলে সেভ হয়ে যায়। আমরা চাই না আমাদের পাসওয়ার্ড অন্য কারো মোবাইলে বা কম্পিউটারে অটোমেটিকভাবে সেভ হয়ে থাকুক, এটা প্রাইভেসির জন্য খুবই খারাপ। এর মাধ্যমে অন্য যে কেউ আমাদের পাসওয়ার্ড চুরি করতে পারে বা আমাদের অগোচরে হ্যাকাররাও অনলাইনে আমাদের তথ্য চুরি করে নিতে পারে। এর পরে আসব অটোমেটিক সাইন ইন। অটোমেটিক সাইন ইন এটা যদি আপনার অন করা থাকে সবচেয়ে ভালো হয় অফ করে রাখা, কারণ অটোমেটিক সাইন ইন করলে আপনি দ্রুত ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। যদি আপনার মোবাইল বা কম্পিউটার হয় সেটা ভালো, কিন্তু আপনি যদি
আপনার মোবাইল বা অন্য কারো ডিভাইস, আপনি যদি অন্য কারো ডিভাইসে লগ ইন করেন বা কোনো কিছু খুঁজেন, তখন সেখানে অটো সাইন ইন আপনার মোবাইলে করে রাখলে সেটা আপনার আইডির জন্য নিরাপদ নয়, তাই এটা অফ করে রাখবেন। এখান থেকে আমরা এখন একটু ব্যাগে চলে যাই, আরেকটু ব্যাগে চলে যাই, থ্রি ডটে টাচ করব আবার। এখানে দেখুন ডেস্কটপ সাইট, আমাদের এই ভার্সনটা আছে মোবাইল ভার্সন। আমরা যদি ডেস্কটপ মুডে রাখতে চাই তাহলে এখানে যে ঘরটা আছে টাচ করলে ফিল আপ হয়ে যাবে, ফিল আপ হয়ে গেলে আমাদের লেখাগুলা অনেক ছোট হয়ে যায়, কিন্তু এটা হইল ডেস্কটপ মুড। আমরা যদি এই ছোট ছোট লেখা পড়তে বা বুঝতে অসুবিধা হয় তখন আবার আমরা সেই থ্রি ডটে টাচ করব। এখান থেকে যে টিক মার্ক আমরা কিছুক্ষণ আগে দিলাম, এই টিক মার্কটা উঠিয়ে দেব, এর ফলে আমাদের লেখাগুলা আবার সেই মোবাইল মোডে চলে এসেছে। আজকে কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিং প্র্যাকটিক্যাল দেখাইলাম, আশা করি যারা এখন পর্যন্ত এই সেটিংগুলা জানেন না তারা আপনাদের মোবাইলে করে রাখবেন, তাহলে আপনারই লাভ। ভিডিওটি আজকের জন্য এই পর্যন্তই, এখন যে যার মতো করে ব্যাকে চলে যাব, হোম স্ক্রিনে চলে যাব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য, খুদা হাফেজ। ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে তাহলে প্লিজ লাইক দিন, আপনার মতামত তুলে ধরতে পারেন কমেন্টসের মাধ্যমে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা নোটিফিকেশন বেল ঘন্টা অন করে রাখুন, তাতে এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে আপনার কাছে। আপনি যদি ইতোমধ্যে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ।